سيدنا وسندنا وتبيبنا وتبيب قلوبنا ونورنا ونور إيماننا محمد أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأولياء ملته وشهداء محبته علينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمر ومخبر إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله আরে শিরিনি ছে কান্দেনি নবি উম্মতে বলে জারে জার মাফ করে দাও মাবুতাল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে বন জঙ্গলার বাঘ হরিণে চিনল দয়াল নবীকে মানব হয়ে ছিলে নারে দুঃখ রইল মনেতে আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে প্রত্যেকে জিকির করি আসুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
तो या मारे डक रे बंदा तो या मारे डाक तो या मारे डक रे बंदा तो या मारे मन खोलिया ढक रे बंदा मन खोलिया ढक रे बंदा गुना कर बे माप ला इलाहा तो या मारे डक रे बंदा तो या मारे डाक तो या मारे डक रे बंदा मन खोले आ डक रे बंदा मन खोले आ डक रे बंदा गोना कर बे माब ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه كانوا تشلين ريمون ও কেন চিনলি না রে মন গোসল আজম মাঝি বান্ডারে মৌলানা কেমন সুবহানাল্লাহ বলুন আর যে বলুন না সুবহানাল্লাহ আমার মুখে মুখে পড়তে পারবেন তো সবার জিমানি দেখা যাচ্ছে সবার চোখের মধ্যে ঘুম আর পেটে খিদা সবাই একদম নরম হয়ে গেছে একটু অন্তরকে জাগ্রত করতে হবে আউলিয়া একরামের জিকির আসার আগে শোনার আগে অন্তরকে মজবুত করতে হবে কারণ আউলিয়া একরামের জিকির তাজকারা এগুলো এমন একটি জিনিস যেগুলো যেমন তেমন মনে বসে না সুবহানাল্লাহ বলেন না মনকে ফ্রেশ করতে হবে পরিষ্কার করতে হবে আল্লাহর জিকির করলে মন কি হয় পরিষ্কার হয় সেজন্য আমরা সবাই একই সুরে পড়ার চেষ্টা করব কেন চিনলে না রে মন কেন চিনলে না রে গোসল আজমে মাঝি বান্ডারে মৌলানা কে মন কেন চিনলে না রে মন কেন চিনলে না রে গোসল আজমে মাঝি বান্ডারে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কে মন কেন চিনলে না রে মন কেন চিনলে না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি নৈরূপে আকার নিল চলে জগৎ মাতাইল নৈরূপে আকার নিল চলে জগৎ মাতাইল হোর পরি ফের ফেরেস্তা নর নারী হুর ফেরেস্তা তাহারি প্রেমেতে মগন কেন চিনলে না রে মন কেন চিনলে আমার গোসল আজম মাঝি ভান্ডারি
কোরআনে কয় চিনতে তারে, সৃষ্টি জগত এ সংসারে কোরআনে কই চিনতে যারে, সৃষ্টি জগত এ সঙ্গে সারে, না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিপল জীবন কেন চিনলে না রে মন কেন। গোসল আজমে মাঝি ভান্ডারে মনে কেন চিনলে না রে মনে কেন চিনলে না রে, আমার গোসল আজমে মাঝি ভান্ডারে। আসুন আল্লাহর দরবারে শুকর আদায় করি। আজ পবিত্র ফুরান গাঁও সাহেব বাড়ি সুন্নি সম্মেলনের কিশোরগঞ্জ পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং ফাতে আজদম উরুস উরসে গৌসুল আজম দস্তগীর রহমতুল্লাহ তালা আলা উপলক্ষে সৈয়দ মোয়াজ্জম হুসাইন রহমতুল্লাহ তালার স্মরণে পুরনগাঁও সাহেব বাড়ি সুন্নি সম্মেলনের সম্মানিত সদরে জলসা এন্তজামিয়া কমিটি হুসানিয়া দরবার শরীফের সম্মানিত সভাপতি আওলাদ রসুল মাওলানা সৈয়দ মোহাম্মদ আইয়ুব হুসাইন মাদ্দাদিল্লাহুল আলী উপস্থিত আছেন, এন্তজামিয়া কমিটি হুসাইনিয়া দরবার শরীফের সম্মানিত সহসভাপতি আওলাদ রসুল মাওলানা মোহসিন সাহেব মেজবান্ডারি এবং আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন উপসচিব আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ফজলে এলাহি ভুঁইয়া এবং আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ পাঁচ এর আলহাজ মোহাম্মদ আফজল হোসেন সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সরওয়ার আলম, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন আশরাফ চেয়ারম্যান উপজেলা পরিষদ বাজিদপুর এবং মেয়র বাজিদপুর পৌরসভা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফারুক আজম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত আরবি মুদারিস উস্তাজিয়াল মুকাররম হযরতুল্লাহ আল্লামা জনাব মাওলানা জসিমউদ্দিন ফারুকী সাহেব কেবলা দামত বরকাতুল কুসিয়া এবং আমার পরে যিনি তকরির পেশ করবেন আজকের মাহফিলের মধ্যমণি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান রৌনক উদীয়মান তরুণ বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার পশ্চিম দলের গাউসিয়া সুন্নিয়া আহমদী আলী মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদারিস হযরতুল আল্লামা জনাব মাওলানা সিরাজুল মুস্তাফা আল কাদির মাদ্রাজিল্লাহুল আলী এবং আমার পূর্বক্ষণে যিনি তকরির পেশ করেছেন মাদ্রাসায়ে গাউসুল আজম এর সম্মানিত আরবি প্রভাষক মাওলানা নাজিমউদ্দিন আল কাদরি মাদ্রাজিল্লাহুল আলী, তার পূর্বে যিনি তকরির পেশ করেছেন ফারুক আজম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি মুদারিস উদীয়মান তরুণ বক্তা মাওলানা ফরহাদ বিন রশিদ সাহেব কেবলা দামত বরকাতুল কুসিয়া উপস্থিত আছেন অত্র বাড়ির অত্র এলাকারই অহংকার মাওলানা হারুনুর রশিদ জিহাদি সাহেব কেবলা দামত বরকাতুল কুসিয়া উপস্থিত আছেন মাওলানা মুফতি মুফিকুল ইসলাম মাওলানা মাওলানা আজিজুল্লাহ জাবেরি হাফেজ কারি আব্বাস উদ্দিন মাওলানা কাঞ্চন মিয়া এবং আজকে যিনি মাহফিল পরিচালনায় আছেন পুরানগাঁও সাহেব বাড়ি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা হাফেজ কাউসার আহমদ রেজা সহ স্টেজে অসংখ্য ওলামায়ে কেরাম, আমি সবার নাম আসলে জানি না, অনেক দূর থেকে আসছি, সবাই আমার জন্য আসলে নতুন, আমাদের এলাকার আমাদের চিটাঙ্গের ছাড়া সবাই অপরিচিত, আমি সবার নাম জানি না, বিদায় সবার নাম উল্লেখ করতে পারছি না, আমি ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার জোয়ান জোয়ান ভাইয়েরা বৃদ্ধ মুরব্বীরা আশিকে রসুল আশিকে বলির প্রেমিকরা এবং পর্দানুসীন মস্তরাত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটি গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ রাতে গুরুত্বপূর্ণ একটি মাহফিলে
আল্লাহর আউলিয়া কেরামের শান শোনার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পড়ার জন্য, নবীর তারিফ শোনার জন্য, আল্লাহ আমাদের প্রত্যেককে মাহফিলে আসার জন্য, বসার জন্য, ওয়াজ শ্রবণ করার জন্য, ওয়াজ করার জন্য আমাদেরকে আল্লাহ শক্তি এবং তাকাত দান করেছেন। সবাই উচ্চ স্বরে আল্লাহর দরবারে একসাথে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দয়াল নবীর কদমের মধ্যে লাখো কোটি বেহত দরুদ শরীফের হাদিয়া নাজরানা পেশ করছি, যে নবীর ওসিলায় আমরা আজকে নিয়ামত পেয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি কথা দীর্ঘায়িত করব না, আমি আমার মূল পয়েন্টে চলে যাব, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছে। যদি আমি দীর্ঘায়িত করি তাহলে ওই বক্তা যখন দীর্ঘ সময় আসবেন আপনাদেরকে ওয়াজ করতে করে আরও দীর্ঘ সময় নিয়ে যাবেন, তথা একটা দেড়টার দিকে চলে যাবেন, যার কারণে মাহফিলের সৌন্দর্য হয়তো একটু বিশৃঙ্খল হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে। সেই জন্য আমিও প্রধান বক্তার সাথে কম্প্রোমাইজ করেছি, হুজুর আমি এতক্ষণ পর্যন্ত তকরির করব, আর বাকি ঘণ্টা দেড় ঘণ্টা দুই ঘণ্টা আপনি যা পারেন মনের খোরাক মিটে শ্রোতাদেরকে আপনি ওয়াজ শোনাবেন। আমি এরকম একটা কম্প্রোমাইজ করে এসেছি, সুতরাং আমার কথাগুলো খুব স্বল্প, তবে আমি আমার শ্রোতা ভাই যারা আছেন, আশিক রসুল ভাই যারা আছেন, আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা একটু মাহফিলের শেষ ওয়াজ পর্যন্ত, শেষ তকরির পর্যন্ত, শেষ নসিহত পর্যন্ত আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। সবাই শুনতে রাজি আছেন তো? তবে আমি যারা বাহিরে আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আশিক রসুল ভাই উনি বলছেন সকাল পর্যন্ত শোনার জন্য উনি রাজি, যাক আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। তবে যারা বাহিরে আছেন প্যান্ডেলের ভিতরে যারা আসছেন না, আপনাদেরকে আমি অনুরোধ করব, কোন কোন শীত কিন্তু তাদের ছায় তো আপনাদের বেশি পাবে, কারণ আপনারা দাঁড়িয়ে আছেন, যদি মেহরবানি করে যদি একটু জায়গাগুলো ফিল আপ করে দেন, বসে যান, তাহলে আমার মনে হয় এখানে আর শীত থাকবে না। কিছুক্ষণ পর সবার সবার চাদর, সবার শাল ফেলে দিতে হবে, ঠিক? সবাই একটু এই প্যান্ডেলের ভিতর চলে আসেন, মাহফিলের শেষ পর্যন্ত, শেষ প্যান্ডেল পর্যন্ত অসংখ্য জায়গা রয়েছে, খালি জায়গা দেখা যাচ্ছে, আপনারা একটু সবাই জায়গাগুলো বসে ফিল আপ করে নেন। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলে যাক। আসুন মূল কথা চলে যাই, আজ ফাতিহায়ে ইয়াজদাহুম, ফাতিহায়ে আর যদি বলুন না ফাতিহায়ে ইয়াজদাহুম, তথা গৌসে পাকের ফাতিহা, উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। এখানে ফাতিহায়ে ইয়াজদাহুম যদিও গৌসে পাকের ফাতিহা হয়, আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে শুধু গৌসে পাকের ফাতিহা নয়, গৌসে পাক থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত আউলিয়া কেরাম আসবে এসেছে তাদের প্রত্যেকের আজকের উরুস শরীফ, সুবহানাল্লাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সবার জিকির একটু একটু হবে ইনশাআল্লাহ। তো আমার মূল পয়েন্টে আমি চলে যাই, প্রথমে দেখেন গৌসে পাক আব্দুল কাদের জিলানি, ওনার যদি আলোচনা শুনতে হয় প্রথমে আপনাদের প্রত্যেকের নিয়তটা ঠিক রাখতে হবে, নিয়ত ঠিক করতে হবে, নিয়ত। আর জুড়ে বলুন না নিয়ত, নিয়ত। বুঝেন তো নিয়ত মানে কি? হ্যাঁ, নিয়ত মানে হচ্ছে মনের এরাদা, ইচ্ছা। একটু খেয়াল করবেন, নিজের নিয়ত যদি সহি না হয় তাহলে আজকে আমরা যত বক্তারা ওয়াজ করি না কেন, সে আপনার নিয়ত অশুদ্ধ থাকার কারণে সে ওয়াজ আপনাদের কোনো কাজে আসবে না। আমি সংক্ষিপ্তভাবে একটা মেশাল দিই, আমাদের এই মসজিদটা, আপনাদের পাশে মসজিদটা জুমা মসজিদ না? আপনারা শুক্রবারে জুমা পড়তে যান? অনেকে জানে এমন হয়, হ্যাঁ সবাই জানতো, দেখি কারা কারা জান, হাত তুলেন তো একটু দেখি। এখানে পড়তে না পারলে আপনাদের আশেপাশে তো জুমার মসজিদ আছে, তাই না? সবাই জুমা পড়েন তো? আলহামদুলিল্লাহ বলুন না। তো জুমা পড়ার সময় আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, অসংখ্য হাদিস শরীফ আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমার কোনো উম্মত ঘর থেকে জুমা পড়ার জন্য বের হয় তখন ফেরেশতারা তাদের জন্য, তাদের ফেরেশতারা পাখাগুলা তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। আর যদি বলুন সুবহানাল্লাহ, ফেরেশতারা কি বিছিয়ে দেয়? আপনারা পাকার উপর বর করে করে মসজিদে আসেন, মসজিদে বসে আপনারা আসার পর আপনারা প্রত্যেকে দখলুল মসজিদ নামাজ পড়েন, তাহিয়াতুল উজু পড়েন, কাবলাল জুমা পড়েন,
তারপর জুমার নামাজ পড়েন, তারপর বাদাল জুমা পড়েন, তারপর সুন্নতুল ওয়াক্ত পড়েন, তারপর নফল নামাজ পড়েন, ঠিক কি না? তারপর মিলাদ কিয়াম মোনাজাত শেষে আপনারা প্রত্যেকে আবার গন্তব্যস্থলে ঘরে চলে আসেন। আমার রসুল বলেছেন, যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি ঘর থেকে বের হয়ে এবাদত করে ঘরে না আসে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার গুনাহ মাফ করাতে থাকে। সুবহানাল্লাহ, আর যদি বলেন না সুবহানাল্লাহ, গুনাহ কি হয়ে যায়? আর যদি বলেন না গুনাহ কি হয়ে যায়? কারণ যে ব্যক্তি নামাজের জন্য উদ্দেশ্য করে গেছেন, ঘর থেকে বের হয়েছেন, সেই ব্যক্তির উদ্দেশ্যটাই ছিল নামাজ পড়ার। কি পড়ার? জুমার নামাজ পড়ার সে ব্যক্তির উদ্দেশ্য। ঠিক সেই রকম জুতা ছুরও কিন্তু ঘর থেকে বের হয়। জুতা ছুর ঘর থেকে বের হয় আপনাদের মতো টুপি দিয়ে, তারও আবার দাঁড়িয়ে আছে, সেও জুব্বা পরে আতর সাতরও লাগায়, কিন্তু তার উদ্দেশ্য কি? কি করা? বাহির এক জোড়া রেখে গেলে মসজিদ থেকে নামাজ পড়ে এসে আমার জুতা নাই। আচ্ছা জুতা নাই, ঠিক আছে, চুরে নিয়ে গেছে। আবার চিন্তা করি, সমস্যা নাই, আমারটা চুরে নিয়ে গেছে, আমি আরেকজনেরটা নিয়ে যাবো, আমি কি খালি পায়ে যাবো নাকি? তাহলে বুঝে যায় আপনার নিয়তেরও চুরি আছে। খেয়াল করেন, তাহলে খেয়াল করেন বাবা, গড় থেকেও চুরে নামাজে যায়, মসজিদে যায়, কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্য নয়, চুরি করার। তাহলে দেখেন, একজনের নিয়তে আছে নামাজ, আরেকজনের নিয়তে আছে জুতা ছুরি। তাহলে দেখেন, দুইজনের নিয়ত ভিন্ন কিন্তু জায়গা একটা। দুইজনের নিয়ত কি? জায়গা কয়টা? আর যদি বলেন না দুইজনের নিয়ত কি আর জায়গা, তাহলে সওয়াব কার হবে? ওই নামাজের না ছুরের? সেজন্য আপনারা যদি অন্য কেউ অন্য মতলব এখানে আসেন, আমি জিনিসটা ক্লিয়ার করছি, আপনারা যদি অন্য মতলব এখানে আসেন, মনে করেন যাক চিটাং থেকে তিন চারজন আসছে, ওনার চেহারা দেখলে হবে, চেহারা দেখার জন্য আমি মাহফিলে বসবো, যদি এরকম মকসদ থাকে, এরকম উদ্দেশ্য থাকে, এরকম নিয়ত থাকে, তাহলে আমাদের ওয়াস আপনাদের জন্য ওয়াশ হয়ে যাবে। আমাদের ওয়াস আপনার জন্য কি হয়ে যাবে? ওয়াশ হয়ে যাবে, ওয়াশ। আর যদি আপনারা মকসদ নিয়ে এসেছেন গড় থেকে, না না আজকে মুয়াজ্জিন শার মাজারে যাব, মাহফিলে যাব, অন্য কোন উদ্দেশ্য নয়, চিটাং থেকে হুজুর আসছে তাদেরকে দেখার উদ্দেশ্য নয়, তাদের কাছ থেকে গৌসে পাকের জীবনী শুনবো, ওই গৌসে পাকের জীবন থেকে আমাদের জীবনের সবগুলো ওখান থেকে বেছে নিয়ে নিয়ে আমাদের জীবনকে আমরা গঠিত করবো। সুবহানাল্লাহ, আর যে বললাম সুবহানাল্লাহ, যদি নিয়ত এটা হয় তাহলে আমাদের ওয়াজ আজকে আপনাদের জন্য ফজিলত হবে, কাজ হবে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে প্রথমে আমাদের নিয়ত কি করতে হবে? এ কথা বলে না, নিয়ত কি করতে হবে? সহি করতে হবে। দ্বিতীয় কথা আসেন, শেষ আমার নিয়তের কথা, আমরা যে গৌসে পাককে ভালোবাসি, নবীকে ভালোবাসি, অনেক কেউ আমরা নবীকে ভালোবাসি, তো আমরা সবাই শুধু বুক ফাটিয়ে, বুকের মধ্যে থাপ্পড় মেরে মেরে, চোয়ার মেরে মেরে, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, কিন্তু দেখা যায় সে নবীর কোনো কাজের ধারেও নাই, নবীর কোনো কাজের ধারেও নাই। তো নবীকে শুধু ভালোবাসলে হবে যদি নবীর অনুসরণ না হয়? সে ভালোবাসা দিলে কোনো লাভ? আর যদি বলো না সে ভালোবাসা দিয়ে কোনো লাভ? আমাদের আল্লাহ রসুলের সাহাবী সিদ্দিক আকবর, উনি ইবাদত করেছেন কিনা? উমর ফারুক ইবাদত করেছেন কিনা? উসমান জুন্নুরান ইবাদত করেছেন কিনা? আলী হায়দার কাররার ইবাদত করেছেন কিনা? তাহলে বুঝে যায় তারাও নবীকে দেখেছেন। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নবীকে ঈমানের চোখে দেখবে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তাহলে সিদ্দিক আকবর, উমর ফারুক, উসমান জুন্নুরান, আলী হায়দার কাররার, ওনারা দেখার সত্ত্বেও ওনারা নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলুন না, ওনারা নামাজ। তাহলে দেখেন আমার নবীর ভালোবাসার বহি প্রকাশ হচ্ছে নামাজ। কি আর চলবেন নাকি? তাহলে আমরাও গৌসে পাককে ভালোবাসি, আমরা আব্দুল কাদের জিলানিকে ভালোবাসি, আমরা মুয়াজ্জিন শাহ হুজুরকে ভালোবাসি, আমরা ইউনুস মিয়া পাগলা শাহকে ভালোবাসি, আমরা আরও ওনার খলিফা যারা আছেন তাদেরকে ভালোবাসি, আমরা গৌসে আজম মেজবান্ডারকে ভালোবাসি। শুধু কি ভালোবাসলে হবে নাকি তাদের জীবন থেকে আমাদের কিছু নিতে হবে? আর যদি বলুন না, এইটা যদি হয় তাহলে দেখবেন আপনারাও সাকসেসফুল, কেয়ামতের ময়দানে গৌসে পাক আপনাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, গৌসে পাক বলছেন, মুরিদিন লা তখফ কে কর তসল্লি দি গুলাম।
को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। उच्च शुरू बोलो ना सुभान अल्लाह, अर्जुन बोलो ना सुभान अल्लाह। গোসে পাক বলছেন আমার মুরিদের দুনিয়া তো কোনো টেনশন নাই, আখিরা তো কোনো টেনশন নাই। তো টেনশন নাই বললে তো হবে না, গোসে পাকের জীবনী থেকে কিছু নিতে আর যদি বলেন না গোসে পাকের জীবনী থেকে কিছু নিতে। তাহলে দেখেন কথায় আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলবো, কথা একটু খেয়াল করবেন বাবারা। গোসে পাকের জীবন থেকে কিছু নিতে হলে প্রথমে দেখতে হবে গোসে পাক এবাদত করেছেন কিনা। গোসে পাক এবাদত, আমরা এবাদত করি কিনা আর গোসে পাক এবাদত করেছেন কিনা। কারণ বাবারা বর্তমানে এমন ওলিরা বের হচ্ছেন যাদের কারণে হক্কানি ওলিদের গায়েব হয়ে যাচ্ছে, ঠিক কিনা বাবা? কেউ রাগ করবেন না, বলতে হচ্ছে বিভিন্ন ভাষায় যাদের সাথে জুমার কোনো সম্পর্ক নাই, যাদের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই, যাদের সাথে এবাদতের কোনো সম্পর্ক নাই, তারা কি আল্লাহর ওলি হতে পারে? আর যদি বলেন না পারে, আল্লাহ বলছেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর সত্যিকারের ওলি তারা যারা ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি বান্দা। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করুন গোসে পাক আব্দুল কাদের জিলানি, পিরানে বিদ্যস্তগীর আব্দুল কাদের জিলানি। গোসে পাক বলেন আমি একদিন রাতে ঘুমাচ্ছিলাম, বাবারা একটু একটু খেয়াল করেন গোসে পাক আব্দুল কাদের জিলানি ফরমান। আমি একদিন রাতে ঘুমাচ্ছিলাম যখন আমার বয়স 10-এর মধ্যে, তত 8 বছর অথবা 9 বছর আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। এমন সময় গায়েব থেকে একটি আওয়াজ আসলো, সুবহানাল্লাহ বলেন না গায়েব থেকে কি আসলো, কথা বলেন না গায়েব থেকে কি আসলো আওয়াজ আসলো। আওয়াজে বলল ইয়া আব্দুল কাদের লাম কুম লাম তুখলাকিনি নম। হে আব্দুল কাদের, হে আব্দুল কাদের, উঠে যাও উঠে যাও, তোমাকে দুনিয়াতে ঘুমের জন্য তৈরি করা হয় নাই। উচ্চ স্বরে বলুন না সুবহান, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি পিরানে পীর সমস্ত বলিদের সর্দার, যিনি পিরানে পীর সমস্ত বলিদের সার, যিনি সমস্ত বলিদের সুলতান, ওই আব্দুল কাদের জিলানি ঘুমের মধ্যে গায়াবি আওয়াজ শুনছেন, হে আব্দুল কাদের তোমাকে দুনিয়াতে ঘুমের জন্য পাঠানো হয় নাই, ঘুমানোর জন্য তোমাকে পাঠানো হয় নাই। উচ্চ স্বরে বলুন না সুবহান। গোসে পাক বলেন যেদিন থেকে এই আওয়াজটা আমি পেলাম সেদিন থেকে আমি রাতের ঘুম হারাম করে দিলাম। কি করে দিলাম? গোসে পাক বলেন আমার জীবনের মধ্যে আমি ফরজ নামাজ তো দূরের কথা, রাতের তাহাজ্জুদের নামাজও জীবনেও কজা করি নাই। তাহাজ্জুদের নামাজ দিনে পড়ে না রাতে পড়ে? রাত সন্ধ্যা 6টার সময়, 7টার সময়, 10টা মনে হয় এখানে পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। তা আবার অনেকে আছে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে না, এরকম অনেকে আছে না? নাই তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক সবাই বলে না আমিন। তাহাজ্জুদের নামাজ গোসে পাক বলেন আমার জীবনে আমি কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। আমার গোসে পাকের জীবনী খুলে দেখেন গোসে পাক এমন এবাদত করতেন। আমার গোসে পাক আব্দুল কাদের জিলানি 40 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আস্তে জোরে আস্তে বলতে বললে হবে সুবহান, জোরে বলতে হবে না? এশারের উজু দিয়ে কিসের নামাজ পড়েছেন, আরো জোরে বলুন না। আচ্ছা বাবা দেখেন এশারের উজু দিয়ে যদি ফজরের নামাজ পড়া যায় তাহলে মাঝখানে ঘুমের কোনো আশঙ্কা আছে? ঘুমের কোন আশঙ্কা আছে? কারণ ঘুম থেকে উঠলে তো আবার উজু করতে হবে। ঘুম থেকে উঠলে কি করতে হবে? একটা হাদিস শরীফ নিয়ে নেন, আমার রসুল বলছেন যারা ঘুমের আগে উজু করবে তথা উজু করে ঘুমাবে, সে ঘুম থেকে উঠার আগ পর্যন্ত
যতক্ষণ ঘুমিয়েছে ততক্ষণ তার আমলনামায় সওয়াব লেখা হবে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। উযু করে ঘুমালে যতক্ষণ না সে না ওঠে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় সওয়াব সওয়াব কি করা হবে। তাহলে আজকে থেকে আমল করবেন, ঘুমানোর আগে উযু করবেন, কি করবেন ঘুমানোর আগে উযু করবেন। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি 40 বছর এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছি। আমার গৌসে পাক বলেন, শুধু তাই নয়, আমি 15টা বছর 2 রাকাত নামাজের মধ্যে 1 রাকাতে 15 পারা এক পায়ে আর 1 রাকাতে 15 পারা অন্য পায়ে 2 রাকাতে আমি একটি খতম কোরআন শরীফ পড়তাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি খতম কি পড়তাম? কোরআন শরীফ। এখানে খতমে তারাবি আছে না ভাই? খতমে তারাবি পড়েছেন কেউ? খতমে তারাবি পড়েন না সূরা তারাবি পড়েন আপনারা? তাহলে দুটোটাই পড়েন না, খতমে তারাবিও পড়েন সূরা তারাবিও পড়েন। তো খতমে তারাবির আমাদের মুসল্লিরা এখানে দেখেন, খতমে তারাবি যদি হুজুর যদি 20 শাখাতের মধ্যে 3 ফিসটা পড়ে তখন সে পিছন থেকে বলা বেঁধে, বাপ রে বাপ, আমি কালকে থেকে আর মসজিদে আসবো না, আমি কালকে থেকে মসজিদে আসবো না, হুজুর আমাকে যে কষ্টটা দিছে রে বাবা, যে কষ্টটা দিছে, আমি কাল থেকে আর মসজিদের দ্বারে কাছেও আসবো না। এটা আমাদের ঈমানের কমজোরি। আমাদের ঈমানের কি? আমাদের ঈমানের গোসে পাক বলছেন, আমি 2 রাকাত নামাজের মধ্যে 15 পারা এক পায়ে দাঁড়িয়ে আবার আরেক রাকাতের মধ্যে আবার 15 পারা অন্য পায়ে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করেছি। উচ্চ স্বরে বলুন না সুবহান। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওনারা কি এমনি আল্লাহকে রাজি করাইছেন? আমার গৌসে পাক বলেন, আমি ইবাদত করতে 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 যখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম, একদিন আমি ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হওয়ার পর রাস্তার মধ্যে দেখলাম আমার এক চাচা, একজন বুড়া বয়সী বয়স্ক মানুষ, দুইটা গরু নিয়ে নাঙ্গল দিয়ে হাল চাষ করছে। কি করছে? আপনাদের এখানে হাল চাষ আছে নাকি? কি যে এগুলা হাল চাষ আছে না, গরু দিয়ে হাল চাষ? দেখেন আমার মুরব্বী ওই চাচা পিরানি বৃদ্ধস্তকির বলেন, ওই বৃদ্ধ বাবাটা নাঙ্গল দিয়ে এরাই ব তিতি বলে বলে হাল চাষ দিচ্ছে। এমন সময় আমি চাচাকে বললাম, চাচা 10 বছর বয়স, চাচা রে আমার একটু ইচ্ছা করছে, একটু নাঙ্গলটা আমাকে একটু দেবেন, আমি একটু হাল চাষ করতাম। পিরানি বৃদ্ধস্তকের হাতে নাঙ্গল দেওয়া হলো, যখন শুরু করলো, শুরু করার সাথে সাথে ওই দুইটা গরু যে সামনের দিকে ছিল হঠাৎ করে গরু দুইটা আব্দুল কাদের জিলানির দিকে ফিরে গেল। সুবহানাল্লাহ। 10 বছর বয়স, আব্দুল কাদের জিলানির দিকে ফিরে গেল। ফিরে যাওয়ার পর ওই গরুর মুখের জবান খুলে গেল, ওই বকরা কত বলতে শুরু করলো, ইয়া আব্দুল কাদের লাম তুখলিক তালি হাজা। উচ্চ সুরে বলুন না সুবহান। হে আব্দুল কাদের, আপনাকে এই কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। কে কথা বললো? আমার পিছন ভাইরা খেয়াল করেন নাই, কে কথা বললো? আপনাদের গরু কি কখনো কথা বলতে শুনেছেন? না। আপনাদেরকে একটা সালাম দিয়েছেন? দিয়েছে মনে হয়, পিছন থেকে ভাই কিছু কিছু দিয়েছে মনে হয়। এমনি অনেক মালিক আছে গরুকে অনেক মহব্বত করে, গরু তাদেরকে মহব্বত করে, কিন্তু আজ পর্যন্ত গরু আপনাকে বলছে মালিক কেমন আছেন আপনি? তো এখানে একটু খেয়াল করেন, এখানে আমাদের অনেক ভাইয়েরা অন্য আকিদার আছে বা অন্য আকিদার, ওরা বলে তু হুজুর ওয়াজ করে গেছে, গরু আবার কথা বলতে পারে কিনা, গুরু আবার কথা বলতে পারেন, এটা একদম বোকাস কথা। এরকম করে কালকে সকালে আপনাদেরকে অনেক কেউ ডাইভার্ট করে ফেলবে। এবার শুনেন, সেটা আর একটা দলিল আমি দিচ্ছি, একটু খেয়াল করেন। কোরআনের পরের একটা কিতাব আছে যেটার নাম আস সহিহুল বুহারি, এটা কওমি মাদ্রাসায় পড়া হয়, জামাতের ছেলেরাও এটা পড়ে। ওই বুহারির মধ্যে একটা অধ্যায় আছে, মানাকেবে আবু বকর আবি বকর ওয়া উমর। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ।
ওই মানাকিবে আবি বকর ওয়া উমরের মধ্যে আছে। আমার রসুল বলছেন, বয়ান করছেন, এক মালিকের গরুর উপর মালিক একটা বস্তা তুলে দিল। কি তুলে দিল? বড় বস্তা তুলে দিল। তুলে দেওয়ার পর ওই গরুর মুখ খুলে গেল। সে মালিককে বলতে পারল, মালিককে বলল, হো আমার মালিক, আমাকে বহন করার জন্য বানানো আল্লাহ বানাই নাই, আমাকে আল্লাহ তৈয়ার করেছে, সৃষ্টি করেছে হাল চাষ করার জন্য। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। মালিককে বলছেন, কাকে বলছেন? মালিককে। গরু বলছেন, আমাকে বুঝা নেওয়ার জন্য, আমাকে কিশোরগঞ্জ স্টেশনে বুঝা নেওয়ার জন্য বানাই নাই তো, আমাকে হাল চাষ করার জন্য বানাইছে, সুবহানাল্লাহ। তখন আবু বকর এবং উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরু কি কথা বলতে পারে? ইয়া রাসূলুল্লাহ, গরু কি কথা বলতে পারে? তখন আমার রসুল বললেন, আমানতু, গরু যে কথা বলে সেটার উপর আমার ঈমান আছে, সুবহানাল্লাহ। শুধু গরু আল্লাহর রসুলের সাথে কথা বলে নাই, গাছের কি জবান আছে? খেয়াল করেন বাবা, গাছের কি জবান আছে? গাছের কখনো হাত দেখছেন? পা দেখছেন? মাথা দেখছেন? জবান দেখছেন? ওই গাছও আমার রসুলকে সালাম দিত। আর যদি বলুন না কি দিত? পাথর তো পাথর, জান নাই, কিছু নাই, ওই পাথর আমার নবীকে সালাম দিত। আর যদি বলুন না কাকে দিত? সালাম দিত। কিতাবের মধ্যে শায়ের বলছেন, রহমতে আলম প্যারে আকা জিদর সে গুজরা করতে থে, জিদর সে গুজরা করতে থে, শজর গওয়াহি দেতা তা, শজর গওয়াহি দেতা তা, শজর গওয়াহি দেতা তা, আওর পাতর কলমা পড়তে থে, পাতর কলমা পড়তে থে, নূর খুদা কো মুনকি রব তো, নূর খুদা কো মন কি রব তো, আপনি আকে কোল আকা আকা বল বন্দে, আকা আকা বল, সবাই বলুন না, আকা আকা বল বন্দে, আকা আকা বল, উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করেন, তাহলে গরু কথা বলতে পারে, এটা হাদিস শরীফ, রসুলের হাদিস, অবিশ্বাস করার কিছু নাই, অবিশ্বাস করার কিছু নাই। এ কালকে আপনাদেরকে যারা বলবেন হুজুর বোকাস ওয়াজ করেছে, তাদেরকে বলবে, বাবা তোমার বাপকে গিয়ে বলো সহি বুখারীতে এই হাদিসটা আছে। খেয়াল করেন, আমার গৌসে পাকের সাথে যখন গরু কথা বললেন 10 বছর বয়স, আমার গৌসে পাক আর দেরি করেন নাই, ওই জমিন থেকে সোজা গিয়ে ওনার ঘরের ছাদের উপর উঠে গেল। ছাদের উপর উঠে উনি দেখতে পেলেন আরাফাতের ময়দানে হাজিরা বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। এখানে ঘরের ছাদ থেকে কি আমাদের সিটাং দেখা যায়? আপনাদের ঘরের না, আপনাদের গাছের উপর উঠে যদি কেউ বলে আমি সিটাং দেখছি, তাহলে বিশ্বাস করা যাবে? তাহলে গৌসে পাক দেখেন ছাদের উপর উঠে, ওই ছাদ থেকে 1000 কিলোমিটার দূর উনি স্পষ্ট দেখতে পাচ্ছেন আরাফাতের ময়দানে হাজিরা হজ করছে। উচ্চ স্বরে বলুন না সুবহান, আরে জোরে বলুন। শেষ গৌসে পাক নামলেন, নামার পর মাকে গিয়ে বললেন, ওনার মায়ের নাম উম্মুল খায়ের, আমাতুল জব্বার, মা ফাতেমা। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। উনি নেককার মেয়ে, কি মেয়ে, আর দেবেন না কি মেয়ে, যাকে আল্লাহ কবুল করেছেন, যাকে আল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে সন্তান যদি নেককার করতে চান তাহলে মাকে পর্দা হতে হবে। মাকে কি হতে হবে? পর্দানসীন হতে হবে। কি হতে হবে? পর্দা ছাড়া সন্তান, ভালো সন্তানের আশা করা। আর বাবাকে হারাম থেকে বাঁচতে হবে, বাবাকে এই ইবাদত করতে হবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আমি খুব সংক্ষিপ্ত করে বলবো, আমি দুইজনেরই কথা বলবো এখানে। আব্দুল কাদের জিলানি মা কীরকম ছিলেন, বাবা কীরকম ছিলেন। একদিন
আব্দুল কাদের জিলানির আব্বাজান আবু সালেম মোহাম্মদ দোস্ত মোসা জঙ্গি দোস্ত উনি একদিন সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে ওনার খুব খিদে পেয়েছে। উনি খিদা পাওয়ার পর উনি খালের মধ্যে একটা আপেল পেলেন। কি পেলেন? আপেল পেলেন। আপেল পাওয়ার পর ওনার খুব খিদে লেগেছে, উনি এক খামর খেয়ে ফেললেন। এক খামর খাওয়ার পর ওনার পেটের মধ্যে হাডুম বাডুম শুরু করে দিয়েছে, ব্যথা শুরু করে দিয়েছে। কারণ ওনারা তো আল্লাহরও বলি, ওনাদের পেটে তো হারাম সয় না, সেই জন্য পেটের মধ্যে নাড়াচাড়া করা শুরু করলো। আবু সালেম মুসা জঙ্গি দোস্ত বললেন, উনি বললেন, হায় রে হায়, আমি যে ফলটি খেলাম এ ফলের মালিকের কাছ থেকে তো আমি পারমিশন নিয়ে নাই। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা বাবা, আমরা ক্ষত হারাম খেয়ে ফেলতেছি, এতগুলো কি জাস্টিফাই করার সময় আমাদের আছে? তাহলে আমাদের বংশ দিয়ে কিভাবে আল্লাহর বলি বের হবে? মুসা জঙ্গি কুস্তে 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 বাগান পেয়ে গেলেন, বাগানের মালিককে পেয়ে গেলেন। উনিও আল্লাহর একজন বলি ছিলেন। ওনাকে বললেন, হুজুর এই আপেলটা খুব খিদে লেগেছে, কামড় খেয়ে ফেলেছি হুজুর, খাওয়ার সময় আপনার কথা মনে থাকে নাই, মনে ছিল না হুজুর, হুজুর আপনার অনুমতি ছাড়া খেয়েছি, বিদায় আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে মাফ করে দিন। তখন ওই ব্যক্তি বললেন, যে ব্যক্তি একটা ফলের কারণে আমার পর্যন্ত আসতে পারে, বুঝে যায় সেই ব্যক্তি আল্লাহর কোন দুনিয়ার বান্দা না, নিশ্চয়ই সে আল্লাহর বলি। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করেন, তিনি বললেন, আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি, সময় খুব সংক্ষেপ, আমার আরো অনেক লম্বা আলোচনা রয়েছে। খেয়াল করেন, তখন তিনি বললেন, হে বাবা আবু সালেম মুসা, তুমি আজকে থেকে আমার বাগানের চাষবাস করবে, আমার বাগানের একটু খেদমত করবে। তুমি যদি খেদমত করে আমাকে খুশি করতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব। এক বছর দুই বছর করে করে উনি খেদমত করে ফেলেছেন। তারপর বললেন, হুজুর আমার খেদমত করা শেষ, আপনাকেও খুশি করাইছি, হুজুর আমাকে একটু ছুটি দিয়ে দেন, আমাকে ক্ষমা করে দেন। তখন ওই ব্যক্তি বললেন, আল্লাহর বলি বললেন, হে মুসা জঙ্গি তোমাকে ক্ষমা করে যাবে না, আমার ঘরে একজন মেয়ে আছে, তাকে তোমার শাদী করতে হবে। উচ্চ স্বরে বলুন না সুবহান, তাকে বিয়ে করতে হবে। তবে বাবা বিয়ে করবে ঠিক আছে, কিছু কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন? আমার মেয়ে চোখে দেখে না, খানা অথবা চোখে দেখে না, আমার মেয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে কথা বলতে পারে না। খেয়াল করেন। তারপর মুসা জঙ্গি বললেন, ঠিক আছে আপনি খুশি হবেন তো, আমাকে ক্ষমা করবেন তো? তখন বলে, হ্যাঁ বাবা, তুমি যদি আমার কন্ডিশনের মধ্যে থাকো, আমার মেয়েকে যদি তুমি শাদী করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। তখন আবু সালেম মুসা জঙ্গি রাজি হয়ে গেলেন। এখন বাসর রাত, এক ঘরের মধ্যে দুইজন, হঠাৎ আবু সালেম মুসা জঙ্গি ঘর থেকে বের হয়ে আসলেন, হুজুর আপনি আমাকে বলেছেন আপনার মেয়ে চোখে দেখে না, আমি ঘুমটা যখন উল্টালাম তখন দেখলাম আপনার মেয়ে চোখে দেখে, হুজুর আপনি বলেছেন আপনার মেয়ে কথা বলতে পারে না, আমি দেখলাম আপনার মেয়ে আমাকে আমার সাথে কথা বলেছে, আপনি বলেছেন আপনার মেয়ে হাঁটতে পারে না, আমি দেখলাম আপনার মেয়েও হাঁটতে পারছে, হুজুর এভাবে মিথ্যা বলার কি কি কারণ রয়েছে? তখন বললেন, বাবা না না না, আমি এক ফুটও মিথ্যা কথা বলি নাই বাবা, আমার মেয়েকে আমি এই জন্য অন্ধ বললাম, আমার মেয়ের চোখ দিয়ে কখনো বেগানা পুরুষ দেখে নাই। উচ্চ স্বরে বলুন না সুবহান, আর যে বলুন না বেগানা পুরুষ। আর আমাদের মা বোনেরা কত বেগানাকে বেগানার চোখে চোখে রাখে, বাবা আমার মা আমার মেয়ে কথা বলতে পারে না, সেটা আমি মিথ্যা বলে নাই, কারণ আমার মেয়ে আজ পর্যন্ত আমি ছাড়া অন্য কারো সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ বলুন না। আমার মেয়ে হাঁটতে পারে না, এটাও আমি মিথ্যা কথা বলি না বাবা, বাবা রে আমার মেয়ে কখনো হাজত ছাড়া নিজের ঘর থেকে বের হয় নাই, তথা আকাশের চাঁদ আমার মেয়েকে দেখে নাই। উচ্চ স্বরে বলুন না, আরে জোরে বলুন। তাহলে দেখেন, যেরকম বাবা সেরকম মা, যাদেরকে আল্লাহ কবুল করে ফেলেছেন তাদের বংশ দিয়ে তো আব্দুল কাদের জিলানি বের হবে। সুবহানাল্লাহ। যে জন গোসল আজম সে জন
জোরে বলো না, যে জনে গোসল আজম সে জন বাগদাদে বালা, আরে তার কাঁধে যার চরণ যুগলে মদিনা বালা, তার কাঁধে যার চরণ যুগলে মদিনা বালা, যে জনে গোসল আজম সে জন জোরে বলুন, যে জনে গোসল আজম সে জন আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা, আরে দুইজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুইজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যে জনে গোসল আজম সে জন, হ্যাঁ যে জনে গোসল আজম সে জন। শেষ আমার কথা কোথায় ছিলাম? ওই পিরানে বিধ্বস্তগীর মায়ের কাছে গেলেন, মা মা রে আমাকে এলম অর্জন করতে হবে, আমাকে বাগদাদ যেতে হবে অনেক দূর, মা মা এলম অর্জন করার জন্য আমাকে ওখানে যেতে হবে, যদি আপনি আমাকে একটু অনুমতি দেন। 10 বছর বয়স। এখন বাবা আমার কাছে প্রশ্ন, আপনাদের 10 বছর ছেলে যদি বলে হুজুর বাবা আমাকে একটু চিটাগাঙ্গে যেতে চান, আমি মাদ্রাসায় পড়বো, তখন বলবে না রে বাবা আমি তোকে, বাবা তুই আমার কলজার টুকরা ছেলে, আমি তোরে এই গাতে হাঁটে হাঁটতেন না, চিটাঙ্গে হাঁটতে হাঁটতেন না, চিটাঙ্গে পাঠাতে পারবো না, তোকে আমি চিটাঙ্গে পাঠাতে পারবো না, কারণ তুই আমার একমাত্র সন্তান। তাহলে দেখেন গোসে পাকের মা কি করলেন, আমাদের সন্তানদেরকে আমরা যেতে দিতাম না, গোসে পাকের মা বললেন বাবা তুমি তৈয়ার হয়ে যাও, সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলুন না, বাবা তুমি তৈয়ার হয়ে যাও। বাবা তৈয়ার হলেন, পিরানে বিধ্বস্তগীর সুন্দর করে পোশাক পরলেন, একটা কুটি পরলেন, কুটি পরার পর অথবা জামা পরলেন, জামা পরার পর উম্মুল খায়র মা ফাতেমা 80টি স্বর্ণ মুদ্রা বের করলেন, বের করলেন বাবা 80কে 2 ভাগ করলে 40 আর 40 হয়, এ 40 দিনার এ 40টি স্বর্ণ মুদ্রা তোমার ভাইয়ের জন্য আর 40টি স্বর্ণ মুদ্রা তোমার। এটা এমনভাবে গৌসে পাকের বুকের মধ্যে ভূগোলের নিচে সেলাই করে দিলেন এবং ওসিয়ত করলেন, বাবা ও আব্দুল কাদের শুনো শুনো শুনো, তুমি এখন বাগদাদের দিকে ছুটে যাবে, প্রতিমধ্যে যেরকম মুসিবত হোক না কেন, যেরকম মুশকিলাত পড়ো না কেন, কখনো তুমি মিথ্যা কথা বলবে না, উচ্চ স্বরে বলুন না সুবহান, কথা বলে না জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ওসিয়ত করলেন কি বলবে না, আচ্ছা আপনারা বলেন আপনাদের ছেলেদেরকে আপনারা কি বলেছেন, বাবা কোনোদিন মিথ্যা কথা কইস, বাবা কখনো মিথ্যা কথা বলিও না, আপনাদের ছেলেদের কি বলেছেন, আর উল্টা মিথ্যা কথা শিখিয়ে দেন, কিরকম স্কুলে যদি 2-3 দিন না যাই টিচারে মারবে, ছেলেকে ডেকে এনে বলে কালকে যদি তুই টিচার তোকে জিজ্ঞেস করে তুই কালকে কোথায় ছিলি, তখন তুই বলবি তুই তো নানার বাড়িতে বেড়াতে গেছিস। দেখেন কেউ যদি কুশ করতে আসে আব্দুল্লাহর বাবা কই, তখন আব্দুল্লাহকে পাঠিয়ে বলে বাবা তুই ঘরে গিয়ে বল, কর্জদার এসেছে কর্জ নেওয়ার জন্য, তুই গিয়ে বল তোর বাবা ঘরে নাই। খেয়াল করেন আমাদের ছেলেদেরকে দিচ্ছি আমরা মিথ্যার শিক্ষা, আর গৌসে পাকের মা দিচ্ছেন সত্যার শিক্ষা, উচ্চ স্বরে বলুন না সুবহান। গোসে পাকের মা বললেন বাবা যত মুসিবত হোক না কেন, যত মুশকিলাত পড়ো না কেন, কখনো তুমি মিথ্যা কথা বলবে না। মায়ের আদেশটা মাথায় রাখলেন, ছুটে গেলেন বাগদাদ পানে, ছুটতে 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 হামদান অঞ্চল গেলেন, হামদান অঞ্চল ওনার সহচররা আরো অনেক ছিল, উনি প্রতিমধ্যে চারিদিকে ডাকাতের দল ঘেরাও করে ফেললো, ডাকাতের দল ঘেরাও করে ফেললো, ফেলার পর ডাকাতের সর্দার সবাইকে হুকুম দিল, এই যাও সবার কাছ থেকে সম্পদগুলো লুটিয়ে নাও। 10 বছর বয়স আব্দুল কাদের জিলানি, উনি এক পাশে দাঁড়িয়ে রইলেন, ডাকাত সবার সম্পদ গুছিয়ে নিলেন, ওই 10 বছর ছেলে তার কি থাকবে, তার তো তেমন সম্পদ নাই, ছোট বাচ্চা তার কি থাকতে পারে, এমন বলে সবাই অবহেলা করছে। তখন ডাকাতের একজন পূজারী উনি গিয়ে বললেন, এ ছোট বাচ্চা আব্দুল কাদের তোমার কাছে কিছু কি আছে? তখন আব্দুল কাদের বললেন হ্যাঁ আমার কাছে আছে, আমার মা এখানে 40টি স্বর্ণ মুদ্রা আমাকে সেলাই করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন না, আরে বলুন না সুবহানাল্লাহ। গোসে পাক চাইলে তো বলতে পারতেন না না আমার কাছে কিছু নাই, তবে তো সবাই বিশ্বাস করতো, কিন্তু দেখেন গোসে পাকের এই কথা বলার পরও ওরা বলতেছে কি
চল্লিশটা স্বর্ণ মুদ্রা তুমি আমার সাথে ঠাট্টা করো মিয়া, তুমি এতটুকু বাচ্চা তোমার কি স্বর্ণ মুদ্রা থাকবে? তুমি কি ইনকাম করছো কিনা, তুমি কি ব্যবসা করছো নাকি? 10 বছরের বাচ্চা। গোসে পাক বললেন, না 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 না, আপনি চেক করে দেখতে পারেন, আমার মা আমাকে 40টি স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোসে পাকের বিশ্বাস করে না, সবাই গোসে পাককে ধরে ডাকাতের কাছে নিয়ে গেলেন। ডাকাতের কাছে নেওয়া যাবো, যিনি সর্দার ওনার কাছে নিয়ে গেলেন, বললেন, ও ডাকাত সর্দার, ওনার বগুলের নিচে নাকি 40 দেরহাম আছে। তখন বললেন, বাবা এদিকে আসো দেখি তোমার বুকের নিচে দেখি। তখন দেখলো ওই 40 দিনার 40টি স্বর্ণ মুদ্রা যেটা মা সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাকাত সর্দারের চোখ খুলে গেল, তিনি বলতে লাগলো, বাবা ও বাবা, এ কেমন শিক্ষা তোমার, এ কেমন শিক্ষা দিলা তুমি? তুমি ছোট বাচ্চা, তুমি তো চাইলে গোপন রাখতে পারতা, তুমি তো চাইলে লুকাই ফেলতে পারতা, বাবারে তুমি কেন সত্য কথাটা বলেছ আমাকে একটু বলো। সুবহানাল্লাহ, বলুন না, তুমি কেন সত্য কথাটা বললে বাবা আমাকে একটু বলো। তখন পিরানপি দস্তগির বলতে লাগলেন, ও ডাকাত সর্দার শোনো শোনো শোনো, ঘর থেকে যখন বের হলাম মা আমাকে ওসিয়ত করলেন, বাবা যত মুসিবত হোক না কেন, যত মুশকিলে পড়ো না কেন, কখনো মিথ্যা বলবে না। উচ্চ সুরে বলুন না, সুবহান, কখনো মিথ্যা কথা। তখন ডাকাত বললেন, হায় রে হায়, তুমি একটা ছোট বাচ্চা, মায়ের এত আদেশ তুমি মান্য করছো, আমরা এত বড় হয়ে গেলাম মাকে কত না অবজ্ঞা করেছি, মায়ের কত কথা আমরা নিষেধ, কত কথাকে আমরা ডিনাই করেছি, তার কোনো হিসাব নাই। হুজুর আর দেরি করেন না, আপনার হাতটা বাড়িয়ে দেন, আমাদেরকে তওবা পড়ান, আমরা আবার নতুন করে কালমা পড়ব। উচ্চ স্বরে বলুন না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর যে বলুন না, আল্লাহু আকবার। সেজন্য শায়ের বলছেন, ডাকাতে সর্দারে যার কদমে সপে মালামাল, সিরি ঝুকায়ে বরণ করলেন দিন আল্লাহর, আরে যার বরসে দস্যুর আসবে বলি আল্লাহ, যে জন গোসল আজম সেজন, আরে যে বলনা, সুবহানাল্লাহ। অবশেষে দেখা গেল গৌসে পাক তাদের জন্য হাত তুললেন, আল্লাহ এ ডাকাতরা তো নিজের ভুল শুধরাইছে, আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে বন্ধু হিসেবে কবুল করেন। কে হাত তুললেন, কে হাত তুললেন? যার হাত আকাশে উঠে গেছে তার হাত কি নিচে নামতে পারে? পড়ার আগে আগে আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন। ডাকাত সর্দার যারা ছিল তাদের জীবনে পড়লে দেখা যায় তারা আল্লাহর এক একজন ওলি হয়ে গেলেন। ওলিরা পারেন কিনা, ওলিরা ওলিরা ওলি বানাতে পারেন কিনা, ওলিরা ওলি বানাতে, আর যদি বলুন না, ওলিরা ওলি বানাতে, ওলি যদি কামেল হয় তার নজরে আসলে আল্লাহর ওলি হয়ে যায়, আর যদি বলুন না, মোহসেন মুয়াজ্জিন শাহ আল্লাহর ওলি, উনার কদমে আসলে আল্লাহর নৈকট্য অর্জন হবে। উচ্চ স্বরে বলুন না, সুবহানাল্লাহ। এরকম ডকুমেন্টস আছে, আমি সংক্ষিপ্ত একটা ডকুমেন্টস দিব, বুখারি শরীফের। একজন ব্যক্তি 99টি কতল করেছেন, কয়টি? উনার নাম নেজামউদ্দিন, আবার নেজামউদ্দিন আউলিয়া না, নাউজুবিল্লাহ। একটু কথা খেয়াল করবেন, বক্তা প্রথম বক্তা কিন্তু চলে আসবে, আজকে কিন্তু আপনাদের খবর আছে, প্রধান বক্তা চলে আসবে, আমি আমার লিমিটেশনের মধ্যে আসি। খেয়াল করেন, কয়টা কতল করলেন? 99টা। কয়টা? একটা দুইটা না, 99টা। তখন উনি লাস্ট মুহূর্তে এসে আল্লাহকে বলেন, আল্লাহ তো সারা বছর শুধু কতল করেছে, খুন করেছে, আল্লাহ আল্লাহ আমি আমাকে শুধরাতে চাই, আল্লাহ আমি জানি না আপনি আমাকে ক্ষমা করবেন কিনা। তখন এক ব্যক্তি বললেন, ঠিক আছে তুমি যদি ক্ষমা চাও তাহলে তুমি একজন আল্লাহর আল্লাহর বলির কাছে যাও, অথবা একজন আলেমের কাছে যাও, ওনার কাছ থেকে একটা সাজেশন নাও, একটা সাজেশন নিবা যে তুমি কিভাবে তোমার তোমাকে তুমি ক্ষমা করতে পারো। তখন ওই রকম আলেমের এমন একটি আলেমের কাছে গেলেন যান যিনার সাথে দিনের কোনো সম্পর্ক নাই। তখন ওনার কাছে যখন বললেন, আমি 99টা কতল করেছি, এখন আমি ক্ষমা পাওয়ার জন্য কি করব, তখন তিনি বললেন, তোমাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এ কথার পর ওনার শিরের মধ্যে রাগ এসে গেল, ওনা গরম হয়ে গেলেন, উনি এক কূপের মধ্যে একটা কূপ দিয়ে ওনাকে শেষ করে দিলেন। তাহলে 99 সাথে একটা যোগ করেন, কয়টা হলো? কয়টা? তিনি খুব চিন্তিত, বুখারী শরীফের হাদিস এটা,
এটা বুখারী শরীফের হাদিস। তিনি খুব চিন্তিত পেরেশান, চোখের পানি পড়ছে আর পড়ছে পড়ছে আর পড়ছে, আল্লাহ কি ক্ষমা করবেন না, আল্লাহ কি ক্ষমা করবেন না। পথিমধ্যে একজন ব্যক্তি বললেন, হে ব্যক্তি নিজামুদ্দিন, তোমার চোখে পানি কেন? তখন তিনি সব ঘটনা গুলে বললেন, আমি অমুকের কাছে গেলাম, উনি আমাকে বললেন এরকম এরকম, আমি অনেক ওনাকেও শেষ করে দিছি, এখন আমাকে আমাকে একটা লোকেশন দেন আমি কোথায় যাব। তখন তিনি বললেন, বাবা যাও, ওই রকম একটা পাহাড়ের উপর একজন আল্লাহর বলি আছে, ওনার দরবারে চলে যাও। উচ্চ সুরে বলুন না, আরে জোরে বলুন না। তো উনি দেখেন, খেয়াল করেন, উনি যখন রওনা হলেন ওদিকে ওই মাজারের দিকে, তখন তিনি পথিমধ্যে এন্তাকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এন্তাকাল করেছেন। তখন সবাই বলাবলি শুরু করলো, এই ব্যক্তিটি 99টা 100টা কতল করেছে, উনি জাহান্নামি। কেউ জাহান্নামি বলতেছে, আবার কেউ বলতেছে জান্নাতি, কারণ তিনি আল্লাহর ওলির দরবারে তৌবা পড়তে যাচ্ছেন। জান্নাতি জাহান্নামির মধ্যে কম্পিটিশন শুরু গেল, ফেরেশতাদের মধ্যে ঝগড়া বেজে গেল, একদল বলতেছে জান্নাতি আর একদল বলতেছে জাহান্নামি। আল্লাহ সিদ্ধান্ত দিলেন, হে ফেরেশতারা, ওনার রাস্তাটা একটু মাপো, যদি তার মাপটা যদি আল্লাহর ওলির দরবারে বেশি হয় তাহলে সে জান্নাতি, যদি কম হয় তাহলে সে জাহান্নামি। সুবহানাল্লাহ বলুন না। সমাধা দিচ্ছে কে? আরো জোরে বলুন, সমাধা দিচ্ছে কে? আল্লাহ আছেন কি না? ওনার নাম গফুরুর রহিম। ওনার নাম কি? আল্লাহ করুণা বলছে, বলেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বান্দা যত গুনাহ করুক, যদি সে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে হাত তুলে, আমার খোদা তাড়াতাড়ি ওই হাতকে কবুল করে বান্দার গুনাহ মাফ করে দেয়। উচ্চ স্বরে বলুন না, সুবহানাল্লাহ। দেখেন ফেরেশতাদের মধ্যে ঝগড়া লেগে গেল, আল্লাহ দুই দল ফেরেশতা ঝগড়া লাগলো, আল্লাহ আরেক দল ফেরেশতা পাঠালেন, এ ফেরেশতারা যাও যাও যাও, দেরি করো না, আমার ওই বান্দার গণনা শুরুর আগে আগে ওই বান্দা যেখানে এন্তেকাল করেছেন আল্লাহর ওলির রুট যতটুকু আছে এটা টেনে একটু বাটি করে দাও, টেনে কি করে দাও, সংকীর্ণ করে দাও, বাটি করে দাও, সংক্ষিপ্ত করে দাও। তখন মাপামাপি শুরু করলো, মাপতে মাপতে দেখা গেল ওই ব্যক্তির গন্তব্যস্থল আল্লাহর বলির কুবির নিকটে। আল্লাহ ঘোষণা দিলেন, তুমি জাহান্নামি হয়েছ ঠিক, কিন্তু আল্লাহর দরবারে যাওয়ার সাথে সাথে যখন তুমি অন্তকাল করেছ, আমি তোমাকে জান্নাতি হিসেবে কবুল করলাম। উচ্চ সুরে বলুন না, আর জোরে বলুন। বাবা খুব শেষ করে দিচ্ছি, খুব সংক্ষিপ্ত। আমার মূল কথা হচ্ছে, আজকে যে আপনারা এসেছেন, আপনারা হয়তো বা বিরিয়ানি খেয়ে যাবেন বা কিছু তাবড়ো খেয়ে যাবেন, সত্যিকার নিয়তে যদি আপনারা মুজাম্মেল মুয়াজ্জিন শাহ রহমতুল্লাহ তাআলাই ইউনুস মিয়া পাগলা শাহ দরবারে এসেছেন যদি সত্যিকার মকসদ নিয়ে, তাহলে আরেকটি জিনিস আল্লাহ আপনাদেরকে দিবেন, সেটা হচ্ছে এখান থেকে গড়ে যাওয়ার আগে আগে আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দিবেন। আমি দলিল দিলে অনেক দলিল দিতে পারবো সহিহ বুখারী থেকে, অনেক দলিল, আপনাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সবাই বলুন না আমেন, আর জোরে বলুন না আমেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা হাসবে রাব্বে জাল্লাল আ মা পে কলবে লা নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবে রাব্বে। সুবহানাল্লাহ। গোসে পাক, গোসে পাকের কথা বললাম, ওই ডাকা সর্দার যখন শেষ হইল তখন বাগদাদ পানে তিনি বাগদাদে ঢুকার জন্য চেষ্টা করলেন। তখন বাগদাদের মধ্যে ওনার বাগদাদের গেটে একজন মানুষ গৌসে পাককে বাধা দিল, হে গৌসে পাক আব্দুল কাদের, হে আব্দুল কাদের, ছোট বাচ্চা তুমি 10 বছর, এখনও তোমার বাগদাদে আসার টাইম হয়নি, তুমি 17 বছর হলে তুমি বাগদাদে আসতে পারবা, তুমি এখন চলে যাও। গৌসে পাক 7 বছর জঙ্গলে কাটালেন, কয় বছর জঙ্গলে কি করেছেন? ওখানে কি বসে বসে এমনি কি পাতা খেয়েছেন নাকি ইবাদত করেছেন? কি করেছেন? আল্লাহর বলি, আল্লাহর বলি যারা সত্যিকার আউলি তাদেরকে দেখেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহর আল্লাহর প্রেমের মধ্যে মশগুল হয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। আপনাদের যে সম্পদ এখানে রয়েছে উনি কিন্তু আমাদের সম্পদ, উনি কাদের সম্পদ?
আমাদের বাড়ির সম্পদ কিন্তু ইসলামের জন্য, ইসলামের খাতে জিয়াউল হক মাইজ ভান্ডারের আদেশে উনি এখানে এসে কিছুটা ইসলামের প্রসার প্রসার ঘটিয়েছেন। সুবহানাল্লাহ, আর যে বলেন সুবহানাল্লাহ। দেখেন গৌসে পাক 7 বছর জঙ্গলে কাটালেন, 10 আর 7 মিলে কত হলো? 17 বছরে উনি মাদ্রাসায় নেজামিয়াতে ভর্তি হলেন, মাদ্রাসায় নেজামিয়া। উনি ভর্তি হওয়ার পর উনি রাত্রে দিনে ক্লাস করতেন, রাত্রে হোস্টেলে না থাকলে না থেকে উনি জঙ্গলে চলে যেতেন। তো ওনাকে প্রশ্ন করা হলো, বাবা তো আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি, একদিন জঙ্গল থেকে বের হওয়ার পর একজন বুড়া বয়স্ক বাবা ওনাকে পেলেন, হে বাবা দাঁড়াও, তোমার বয়স কত? আমার বয়স 17 বছর। তুমি এখান থেকে কোথা থেকে আসতেছো? বলতো আমি জঙ্গল থেকে আসতেছি। কোথায় পড়ো? মাদ্রাসায় নাজামিয়া। তো তুমি ওখানে না থেকে এখানে থাকো কেন? তখন বললেন, আমি ওখানে দিনে লেখাপড়া করি, রাত্রে আমার এবাদতের বেশি প্রয়োজন হয়, সেই জন্য আমি এবাদতের জন্য ওইখানে ডিস্টার্ব হবে বিদায়, আমি জঙ্গলে চলে যাই। কোথায় চলে যায়? কোথায় চলে যায়? আপনারা তো জঙ্গলে, তো দূরের কথা, গরতে এবাদত করতেছেন না। আমরা তো জঙ্গলে, দূরের কথা, গর ফজরের নামাজ। কিন্তু আমার রসুল বলেছেন, তুমি ফজরের নামাজ বলো, তুমি ফাঁস অক্ত নামাজ ছেড়ো না, তোমার উপর ফরজ। তুমি যদি দাঁড়িয়ে পড়তে না পারো, তুমি বসে পড়ো। তুমি যদি বসে পড়তে না পারো, তুমি শুয়ে পড়ো। শুয়ে যদি পড়তে না পারো, তুমি চোখের এশারা এশারায়, চোখের ইশারা দিয়ে তুমি নামাজ আদায় করো, তারপরও ফরজ নামাজ আদায় করো। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা ওয়াজ শুনি, মাহফিলে যাই, সব কিছু, কিন্তু নামাজের কোনো ঠিক নাই। আমাদেরকে শিক্ষা নিতে হবে বাবা, কবরের সামান আমাদেরকে জোগাড় করতে হবে। সুবহানাল্লাহ। গোসে পাক বললেন, বাবা রে আমি রাত্রে এখানে চলে আসি ইবাদত করার জন্য। তখন বৃদ্ধ বাবা বললেন, এই ছেলেটা তো আল্লাহর নিচ্ছে কোন একজন নেককার বান্দা হবে, ইবাদতের জন্য উনি সিলেক্টেড করেছেন কি? উনি সিলেক্টেড করেছেন যে জঙ্গল, এবং ওনার চেহারা থেকে যেন একটা নূর বের হচ্ছে। গোসে পাকের চেহারা থেকে কি বের হচ্ছে? আরো জোরে বলুন না, কারণ উনি তো ইমাম হাসান এবং হোসেনের দুজনের আওলাদ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন গৌসে পাক আব্দুল কাদের জিলানি বের হলেন, তখন বৃদ্ধ বাবা বললেন, এই সুযোগ হাতছানি করা যাবে না বাবা, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে। কি বাবা? আমার ঘরে কেউ নাই, আমি আর বুড়ি ছাড়া, আমি আর বুড়ি ছাড়া আমার ঘরে কেউ নাই, আমার একটা বারান্দা আছে, ওখানে তুমি ইবাদত করতে পারবা। তখন পীর আব্দুল কাদের জিলানি বললেন, ঠিক আছে আমি আপনার ঘরে যাব, তবে একটা কন্ডিশন, আমাকে রাতে ডিস্টার্ব করা যাবে না, আমাকে রাতে বিরক্ত করা, আমাকে ইবাদত করার জন্য সুযোগটা দিতে হবে। তখন বললেন, বাবা সমস্যা নেই, তোমার সকল কন্ডিশন, সকল শর্ত আমি মানতে রাজি বাবা, তারপরে তুমি আমার ঘরে চলো। পীরানবীর দস্তগির ঘরে গেলেন, এবাদত শুরু করে দিলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 4 দিন শুরু করে দিলেন। হঠাৎ করে রাতের গভীরের মধ্যে পীরানবীর দস্তগির বুড়ো গুম, বুড়িও গুম আব্দুল কাদের জিলানি এবাদতে মশগুল। এমন সময় বাহির থেকে একজন বাবা কান্নাকাটি করছে, হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিল। উচ্চ সুরে বলুন না সুবহান। একটু বাবা মনোযোগ খেয়াল করেন, একটু একটু মনোযোগ খেয়াল করেন, তা নাহলে বুঝবেন না। একটু মনোযোগ আকর্ষণ করছি বাবা। আব্দুল কাদের জিলানি ঘরের দরজা খুললেন, খুলে দেখলেন একজন বাবা, তার কুলের মধ্যে একজন সন্তান, যে সন্তানটা একটু আগে মারা গেছে। বাবার ছেলে, আমাদের ছেলে মারা গেলে আমরা কি হাসি না কান্না করি? ছেলের ব্যথায় আমাদের বুক ফেটে কান্না বের হয়। ওই বাবার ছেলে সন্তান মৃত ব্যক্তিকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন এবং বললেন, হে কে আছো, কে আছো ঘরের মধ্যে, সবাই বের হও, আমার ছেলে ইন্তেকাল করেছে, কাফন দাফনের কোনো টাকা পয়সা আমার কাছে নাই, আমাকে একটু ব্যবস্থা করে দাও। পীরানবীর দস্তগির ঘর থেকে বের হলেন, বাবা তোমার কি হয়েছে বাবা? তখন বললেন, হে বাবা তুমি কে আমি জানি না, বাবা শুনো শুনো, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, আবার এই সন্তান আল্লাহর কাছে নিয়ে গেছেন বাবা, আমার নাই পয়সা নাই, কাফন দাফনের ব্যবস্থা আমি করতে পারছি না রে বাবা, আমি এই করে আসলাম এই মালিক থেকে কিছু টাকা নেওয়ার জন্য, ওই টাকা দিয়ে আমার ছেলের কাফন দাফনের ব্যবস্থা করব। উচ্চ স্বরে বলুন না
উচ্চ সুরে বলুন না। আব্দুল কাদের জিলানী বললেন, কি কাফন দাফনের জন্য এখানে আসছেন? দেখি কই ছেলেটা, কই? আব্দুল কাদের জিলানীর জালালিয়াত এসে গেল, উনি রাগান্বিত হয়ে গেলেন, উনার শরীরে গরম চলে আসলো, জালালিয়াত এসে গেল, বলল এক কুলের সন্তান আর কতক্ষণ ঘুমিয়ে থাকবি, উঠ উঠে যা, বিজিনিল্লাহ কুম বিজিনিল্লাহ, উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। শায়রে বলছেন না, উঠি করিকে মুরিদো কো জিলায়ে, বারা বরস কি কিছিতি তারায়ে, বারা বরস কি কিছিতি তারায়ে, এসি করামত দেখি কি সারি হো গেয়ে খাইরান, ও হে বলিও কা সুলতান। জোরে বলুন না, ও হে বলিও কা, না না সবাই বলতে হবে, ও হে বলিও কা সুলতান, উঠ করিকে মুরিদো কো জিলায়ে, বার বরস কা কিশতি তারায়ে, এসি করামত দেখে কে সারি হো গেয়ে খাইরান, ও হে বলিও কা সুলতান। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। মরা ছেলে কি আর মরা ছেলে আসে না উঠে গেছে? মরা ছেলে কি আর মরা ছেলে আসে না উঠে গেছে? কে জিন্দা করলো? আর বলুন না কে জিন্দা করলো? তাহলে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা মৃতকে জিন্দা করতে পারে কিনা? আল্লাহ আরো জোরে বলুন না, পারে কিনা? আরো জোরে বলুন, আরো জোরে বলুন না, আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد نبينا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না, আল্লাহুম্মা মুহাম্মাদ নবী আনা, নারে তাকবীর নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, সিরাজ মুস্তফার আগমন, মুস্তফা সাহেবের আগমন, এই মহফিলের পক্ষ থেকে, এই মহফিলের পক্ষ থেকে সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো বললাম গৌসে পাক মারাকে কি করলেন? আরো ধরে বলুন না। তো এরকম একটা ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে, সূরা আল ইমরানের এই 37 নম্বর আয়াতের মধ্যে মরিয়াম আলাইহি সালাতু ওয়াসালামের একটি ঘটনা, ওখানে কোরআনের মধ্যে বলেছেন, কুল্লামা দাখালা লাহা যাকারিয়াল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান। মরিয়ামকে জিজ্ঞেস করলেন, হে মরিয়াম তুমি খানা কোত্থেকে পেলে? তখন তিনি বললেন, আপনি তো তালা মেরে চলে গেছেন দরজার মধ্যে, খানা আমাকে কে দিবে, আল্লাহ পাঠাইছে, সুবহানাল্লাহ। বলুন তো জাকারিয়াল মেহরাব উনি ঘরে ঢুকে দেখতে পেলেন যে ওখানে জান্নাত থেকে ফলমূল এসেছে সবগুলা অমৌসুমি ফল, বেমৌসুমি, বেমৌসুমি মানে যার কোনো মৌসুম, খেলার মৌসুম নাই মনে করেন, কিন্তু কলা। তো তখন জাকারিয়াল মেহরাব উনি বললেন, আল্লাহ তুমি যে জায়গায় মরিয়ামকে বেসুমি ফল দিতে পারো, আমার এই বয়সে তুমি তো আমাকে একটা সন্তানও দিতে পারো। আরে বলুন না সুবহানাল্লাহ, একটা কি দিতে পারো? সন্তান। আরে বলুন না কি দিতে পারো? সন্তান দিতে পারো। আল্লাহ দোয়া কবুল করলেন, তাকে একটা সন্তান দিলেন, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মরাকে জিন্দা করতে পারে আল্লাহর বলি, সন্তান না থাকলে সন্তান দিতে পারেন আল্লাহর বলি। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা খুব শেষের পথে, আমি একটি কথা বলে শেষ করে দিব, আরেকটি বলির ঘটনা বলে
আমাদের শিক্ষা নেওয়া উচিত। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা উনি মুসনাদ শরীফের মধ্যে একটি ওয়াকিয়া নোট করেছেন, মূসা আলাইহিস সালামের জমানায়, মূসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তির একটা মেয়ের সন্তান হচ্ছে না। বাবা খেয়াল করেন, কথা আমি শেষ করে দিচ্ছি, একটা মেয়ের কি হচ্ছে না? তখন তিনি মূসার দরবারে গেলেন, হে মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে বলেন না আমাকে একটা সন্তান দিতে। সুবহানাল্লাহ, বলুন আল্লাহকে বলেন আমাকে কি দিতে? মেয়েটা গিয়ে বলল মূসা আলাইহিস সালামকে, যার সাথে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা হতো, আল্লাহর হাতে কি হতো? কথা বলেন না, আল্লাহর সাথে কি হতো? তখন মূসা বললেন ঠিক আছে যাও, আমি কালকে তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলবো। আল্লাহকে বলল অমুক মেয়ে সন্তান চাচ্ছে আল্লাহ, কি করতাম? আল্লাহ বললেন হে মূসা, তুমি বলে দাও তার তকদিরে সন্তান নাই। তার তকদিরে কি নাই? আর ধরে বলুন না, তার তকদিরে কি নাই? সন্তান নাই। পরের দিন মূসা আলাইহিস সালামের কাছে আসলেন ওই মেয়েটি, আসলেন, হে আল্লাহর নবী, আপনার কাছে সন্তান চাইলাম আল্লাহর কাছে বলতে আপনি কি বলেছেন? তখন মূসা বললেন হ্যাঁ আমি আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহ বলেছেন তোমার তকদিরে কোনো সন্তান নাই। উনি মনটা পেরেশান করে ঘর থেকে বের হয়ে গেলেন। একদিন দুই দিন পর একজন আল্লাহর বলি, ছোট বাচ্চাকে একটু কে করেন, একজন আল্লাহর বলি, খেয়াল করেন, একজন আল্লাহর বলি ওনার ঘরের সামনে দিয়ে যাচ্ছে, কি বলে বলে? উনি বললেন আমাকে কেউ একটি রুটি দিলে আমি তাকে একটি সন্তান দেব, আমাকে কেউ দুইটি রুটি দিলে আমি তাকে দুইটি সন্তান দেব। কথা বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এখানে কেউ বিক্রি করেন এই রুটির বদলে সন্তান? কিন্তু আল্লাহর বলি বলছেন আমাকে যদি কেউ একটি রুটি দেন আমি একটি সন্তান দিব, আমাকে দুইটি রুটি দিলে আমি দুইটি সন্তান দিব। তখন ওই দুইজন বউ জামাই, স্বামী স্ত্রী দুজন মিলে বেলাবেলি শুরু করলো রুটি, রুটি বানানো শুরু করলো। একজন আরেকজনকে বলল এই ব্যক্তি নাকি সন্তান দিবে একটি রুটির বদলে। তখন ওই জামাই বললেন হে আমার ওয়াইফ, আপনি তো কালকে সাজেশন পেয়েছেন, মোসা বলেছেন আল্লাহ বলেছেন তকদিরে কোনো সন্তান নাই, উনি আমাদেরকে কি সন্তান দিবেন? স্ত্রী বললেন না, তারপরও আমার কেন জানি মন ডাকছে, তারপরও একটা রুটি দাও না, দুইটা না হয় না দিলাম, একটা তো দিতে পারি। তখন ওই ব্যক্তি ওই মেয়ে সহ স্বামী সহ ওই ব্যক্তিকে একটি রুটি দিলেন। উচ্চ সুরে বলুন না, একটি রুটির বদলে কয়টি সন্তান? রুটি দিতে দেরি, কয়েকদিনের মধ্যে ওই মেয়ে প্রেগনেন্ট হয়ে গেল, কনসিভ হয়ে গেল। উচ্চ সুরে বলুন না, আর জোরে বলুন, কি হয়ে গেল? আল্লাহ বলেছেন তকদিরে কি নাই সন্তান, আর উনি একটা রুটির বদলে কি দিয়ে দিলেন? এখন ঝগড়া লাগলো না, কি লাগলো? ঝগড়া লাগলো। তখন সন্তান হয়ে গেল, সুষ্ঠুভাবে হলো। ওই সন্তান নিয়ে ওই মা মূসার দরবারে গেলেন, হে নবী মূসা, তোমার দরবারে এসেছি, তুমি আমাকে বলেছো আল্লাহর, আল্লাহ আমার তকদিরে কোনো সন্তান নাই, দেখো আমার আমার পেটের সন্তান, কিসের সন্তান? আমার গর্বের সন্তান, দেখো তুমি তো বলেছো আল্লাহ আমাকে কি দিতে পারে নাই, তকদিরে আল্লাহ তকদিরে আমার সন্তান রাখে নাই, তাহলে দেখেন আমার পেটে বাচ্চা, আমার উরুস থেকে এ বাচ্চা বের হয়েছে, সুবহানাল্লাহ। তখন মূসা বললেন বা ঠিক আছে তুমি যাও, কথাটা যেহেতু আল্লাহ বলেছে আমি আল্লাহর সাথে কথা বলবো। মূসা এক দৌড়ে গেলেন তোর পাহাড়ে, বললেন আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এত কেন লজ্জা দিলেন, এত কেন শরম দিলেন, আমাকে এত কেন নিচু করলেন? আল্লাহ, ওই মেয়ের জন্য আমি আপনার দরবারে অ্যাপ্লিকেশন দিয়েছি, আবেদন দিয়েছি, আপনি বলেছেন ওই মেয়ের তকদিরে কোনো সন্তান নাই, কিন্তু ওই মেয়ে আজকে একটা সন্তান নিয়ে এসে বলতেছে তার ওরসের মধ্যে সন্তান। আল্লাহ রে, আপনি ওই দিন আমার সাথে কেন মিথ্যা কথা বললেন? সুবহানাল্লাহ, বলুন না। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার সলিউশন আমি দিচ্ছি, তুমি গিয়ে আজকে বাজারে যাও, তুমি বাজারে গিয়ে আমার জন্য মানুষের মাংস নিয়ে আসো। মানুষের কি নিয়ে আসো? মানুষের বাজারে কি মানুষের মাংস পাওয়া যায়? আপনাদের কিশোরগঞ্জের বাজারে পাওয়া যায় নাকি? মূসা আলাইহিস সালাম বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে উনি মুরগির গোশত, গরু গোশত সবগুলো দেখলেন, কিন্তু মাংসের গোশত, মানুষের গোশত হয়রান হয়ে গেলেন। চারদিকে কুস করতে 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 পেরেশান, পথিমধ্যে আল্লাহর ওই ওলির সাথে দেখা হলো। আল্লাহর ওলি বললেন হে মূসা, তোমার পেরেশানি কেন, তোমার মনে মালিন্য কেন, তোমার চেহারা এরকম কালো হয়ে গেল কেন?
হে আল্লাহর নবী আমাকে একটু বলুন। তখন মুসা বললেন, আল্লাহ আমাকে বাজারে পেট পাঠালেন মানুষের মাংসের জন্য, কই আমি চারিদিকে কুচ করলাম কিন্তু মানুষের এক টুকরো মাংস পেলেন না। উচ্চ সুরে বলুন না, আরো জোরে বলুন না, কথাকে শেষ করে দিব না কমপ্লিট করব। দেখেন, তখন উনি বললেন, আল্লাহর বলি বললেন, আমি মানুষ দেখতে পাচ্ছ না, তুমি আমার শরীর থেকে যা ইচ্ছা তা নিয়ে নাও। কথা বুঝেন নাই? মূসা কুস্তেছে মানুষের গোশত, তখন আল্লাহর বলি বললেন, হে মূসা তুমি কি আমাকে চোখে দেখো না? আল্লাহ যখন তোমাকে পাঠাইছে তুমি কালে হাতে যাবে কেন? আমার শরীর থেকে তুমি একটা টুকরা নিয়ে যাও। উচ্চ স্বরে বলেন না সুবহানাল্লাহ। মূসা ইসলামকে ছুরি দিলেন, তুমি খাটো শুরু করো, প্রথমে রান থেকে নাও। এক টুকরা নিলেন মূসা, তিনি ওহ শব্দ করলেন না। আমাদের তো একটা ইঞ্জেকশন দেখালে ইঞ্জেকশন ইঞ্জেকশন, ও মারে মা, ডাক্তারের 14 গোষ্ঠী সহ। কিন্তু আল্লাহর বলি থেকে একটা টুকরা নিয়ে নিলেন, একটু ওহ শব্দ করলেন না। তিনি মূসাকে বললেন, হে আল্লাহর নবী, আপনি এর রান থেকে নিয়েছেন, হয়তো বা আল্লাহর এ রান থেকে মাংসটা চয়েস হতে না পারে, পছন্দ নাও হতে পারে, তুমি একটা কাজ করো, তুমি এ রান থেকে একটা নাও। এ রান থেকে নেওয়ার পর বললেন, আল্লাহ এই রান থেকেও চয়েস করতে না পারে, তুমি এখান থেকে একটা নাও। এরকম করে করে সারা শরীর থেকে টুকরা টুকরা করে মাংস নিয়ে গেলেন। উচ্চ সুরে বলুন না, সারা শরীর রক্তে রঞ্জিত। তখন মাংস নিয়ে গেলেন, আল্লাহ কার কাছে পেটালেন? আমি মানুষের মাংস নিয়ে এসেছি। তখন বললেন, আল্লাহ মূসাকে ইলহাম দিচ্ছেন, কথা বলছেন, হ্যাঁ মূসা তুমি একটু জিনিস খেয়াল করো, সারা বাজার ঘুরে তুমি মানুষের টুকরা পেলে না, কিন্তু আমার এই বান্দা নিজের শরীর থেকে মাংস দিয়েছে। তাহলে মূসা তুমি বুঝো, যে ব্যক্তি আমার জন্য নিজের শরীর থেকে মাংস দিতে পারে সেই ব্যক্তি আমার কাছে সন্তান চাইলে আমি কেন সন্তান দিতে পারি না? উচ্চ স্বরে বলুন না, আর জোরে বলুন না। তাহলে আল্লাহর বলিরা সন্তান দিতে পারেন কিনা? ওনাদের চরণ কিন্তু কদমে, চরণ কিন্তু মাটিতে, ওনাদের কাজ চলে আসমানে। আমরা সবাই বলি মাইজ ভান্ডার গিয়ে বলি, আল্লাহ এই মাইজ ভান্ডারের ওসিলাই আপনি আমাকে সন্তান দেন। আসলে তো গোসে পাক আব্দুল কাদের জিলানি, উনি আল্লাহ এমন করে বানিয়ে দিয়েছেন ওনার কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এখান থেকে বিশ্বাস, আল্লাহর ওলিরা আল্লাহর কাছ থেকে দিতে পারে, না থাকলেও আল্লাহর ওলিরা কি দিতে পারে? আল্লাহর কাছ থেকে। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। সেজন্য বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তুমি ওসিলা তালাশ করো। সুতরাং আমার ভাইদেরকে আমি বলবো, এই গোসে পাক থেকে আজকে যেগুলো শিক্ষা আমরা বের করেছি, এই শিক্ষাগুলো আমাদের নিজের সন্তানদের প্রতি আমরা প্রয়োগ করব। আমাদের মা বোনরা পর্দানিশীনভাবে চলবে, আমাদের ভাইয়েরা ফাঁস ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে দেখবেন ইবাদত করতে 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 আপনারাও একদিন আল্লাহর বন্ধু হয়ে যাবেন। কারণ নবীর দরজা বন্ধ, ওলির দরজা বন্ধ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।